لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد ভাই জানতে চেয়েছেন যে অনেকেই হাম্মামে গোসল করে বিবস্ত্র অবস্থায় উলঙ্গ অবস্থায় গোসল করে, তো এইটার কতটুক শরীয়ত সম্মত বৈধতা রয়েছে এই সম্পর্কে জানতে চেয়েছেন। বুখারী শরীফের হাদিস এসেছে যে বানী ইসরাইলরা তারা সম্মিলিতভাবে নদীতে পুকুরে তারা উলঙ্গ অবস্থায় গোসল করত, কিন্তু মূসা আলাইহিসসালাম তিনি একা একই গোসল করতেন। তো ওই বানী ইসরাইলরা মূসার ব্যাপারে দোষারোপ করতে লাগলো যে এই রুগ্ন তথা মূসার এই অন্ডকোষ্ঠটা বড়, এরকম একটা তাকে মানে রোগের অপবাদ দিল। তো একদা মূসা আলাইহিসসালাম গোসল করতেছিলেন, গোসল করা অবস্থায় তার লুঙ্গিটা পাথরের উপরে রেখে দিয়েছিলেন, লুঙ্গি বা কাপড় যাই বলি যেটা তিনি পরতেন, সেইটা পাথরের উপর রেখে দিয়ে তিনি গোসল করতেছিলেন। ইত্তু বসরে পাথরটা তার লুঙ্গি নিয়ে দৌড় দিল। মূসা আলাইহিসসালাম বললেন, সাওবি ওয়াল হাজার, আমার পাথর, এই পাথর পাথর আমার লুঙ্গি নিয়ে, লুঙ্গি নিয়ে দিয়ে যাও, লুঙ্গি দিয়ে যাও। এইভাবে চিল্লাচ্ছিল, এই পাথরটা লুঙ্গি নিয়ে গিরামের ভিতর দিয়ে দৌড় দিল। মূসা আলাইহিসসালাম পাথরের পিছু ধাওয়া করলেন, জনগণ মূসাকে দেখলেন, দেখে তারা যে দোষারোপ দিয়েছিলেন তারা এই ভুল বুঝতে পারলো যে আমরা যে মূসারোপকে মূসাকে যে মারাত্মক রোগে আক্রান্ত বা তার অন্ডকোষ বড় এই দোষে তাকে দোষারোপ করেছিলাম, এইটার থেকে তারা মুখ ফিরাই নিল এবং বলল যে না, মূসা এই রোগে আক্রান্ত নয়। তে এইটা বানী ইসরাইলের বোঝা যাচ্ছে যে এরা এই এই অবস্থায় উলঙ্গ অবস্থায় গোসল করত। আর ইসলামের একটা মূলনীতি রয়েছে, তা হচ্ছে শরুআ মিন কাবলিনা শরুউ লানা মা লাম ইউখালিফ শারআনা, আমাদের পূর্বের যে যত আমাদের নবীর পূর্বে যত নবী এসেছিলেন এই নবীর শরীয়তের যে বিধানগুলো ছিল, যে নিয়ম কানুনগুলো, ওইটা হচ্ছে আমাদের শরীয়তেও চলবে যতক্ষণ না আমাদের শরীয়তের এর বিপরীত কিছু না হবে। আমাদের শরীয়ত সাপোর্ট করিনি প্রকাশ্যভাবে যেইগুলো, এইগুলো ছাড়া সাধারণত পূর্ব নবীদের শরীয়ত সেটা আমাদের আসে, আমাদের জন্য সে একই শরীয়ত। তাহলে এইটা হচ্ছে মূলনীতি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবস্ত্র অবস্থায় গোসল করা যাবে না এমন কথা বলেন নাই। তবে এখানে যেটি কথা সেটা হচ্ছে এই যে যদি সম্পূর্ণরূপে আমি যে হাম্মামে গোসল করব, কোনো মানুষের দেখার মতন কোনো যদি মানে সুযোগ না থাকে, সম্পূর্ণটা যদি ঢাকা থাকে যেমন আমরা এখন বিল্ডিংয়ে ম্যাক্সিমাম বাথরুমগুলো, তাহলে সেই ক্ষেত্রে এই অবস্থায় গোসল করা যায়, কোনো সমস্যা নাই। তবে নিশ্চয় এটা হচ্ছে যারা অধিক তাকওয়া অবলম্বন করতে যায়, এই তাকওয়ার আমরা খেলাপ কিছুটা হলে বলতে পারি, এই জন্য এটা জায়েজ আছে, এটা না জায়েজ বলবো না, এটা জায়েজ আছে, তবে এমনটি না করাই ভালো, একটা কিছু দিয়ে ঢেকে রাখলেই ভালো। আর একটা যেটা কথা সেটা হচ্ছে এই বিবস্ত্র অবস্থায় কেউ যদি অজু করে, এই অজু করে গোসল করলো আর ডাইরেক্ট পেশাব অথবা পায়খানা রাস্তায় যদি ডাইরেক্ট হাত না লাগে, তাহলে এই অজুতে সে নামাজ পড়তে পারবে, সমস্যা নাই, সমস্যা নাই। অনুরূপভাবে আমরা যদি লুঙ্গি পরে বা গামছা পরে কোনো একটা কাপড় পরে যদি গোসল করি, গোসল করার আগে নামাজের ন্যায় নামাজ পড়ার জন্য যেভাবে অজু করি, অনুরূপ যদি অজু করিনি আর অজু গোসল করার সময় ডাইরেক্ট যদি পেশাব অথবা পায়খানার
স্থানে যদি হাত না লাগে তাহলে এই অজুতে আমি ইবাদত করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে সার কথা হচ্ছে, বিবস্ত্র অবস্থায় গোসল করা যায়, তবে শর্ত হচ্ছে সম্পূর্ণটা যেন ঢাকা থাকে, কেউ যেন না দেখতে পারে। এবং এই অবস্থায় যদি অজু করে, অজু করে যদি ডাইরেক্ট মানে গুজ্জ দ্বারে অথবা পেশাবের দ্বারে যদি ডাইরেক্ট হাত যদি না লাগে তাহলে পারে এই অজু দিয়ে এই অন্য অন্য ইবাদত করা চলবে নামাজ সহ। আল্লাহু আলম সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া আল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, কোপসি পর্যন্ত কাটে ভাই ভাই জানতে চেয়েছেন যে অনেকেই